প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপি শ্রেণা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মৌমাছি সহকারে বক্স আমরা কিভাবে বাইরে পাঠিয়ে দিই, পাশাপাশি যদি হয় সেক্ষেত্রে এসে নিয়ে যায়, কিন্তু যখন আপনারা বাইরে পাঠাই দেব, যেমন ঢাকার বাইরে জায়গাগুলোর মধ্যে যখন চলে যায়, তখন আমরা মৌমাছি সহকারে বক্সগুলো আসলে কিভাবে পাঠিয়ে দিই। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটুকু সুরক্ষিতভাবে আমাদের এই মৌ বক্সগুলো আমরা পাঠিয়ে দিই। প্রথম অবস্থায় আমরা যে বক্স দুটি দেখতে পাচ্ছেন, এই বক্স দুটি হলো সম্পূর্ণ কাঁটালের সারিকাঠ, এবং কাঁটালের সারিকাঠের মধ্যে আমরা মৌ বক্সগুলো ধরে মৌমাছিগুলো ঢুকিয়ে নিয়ে কীভাবে বক্সগুলো পেঁচিয়ে বেঁধে দিতেছি আপনারা তো জানেন। এর আগে যে ভিডিও দুটি আমরা ছেড়ে দিয়েছি, ওই ভিডিও দুটির মধ্যে দেখেছি কীভাবে মৌমাছিগুলো ধরতে হয় এবং কীভাবে বক্সগুলো সেট করতে হয়। আমরা মূলত যে ফ্রেমগুলো থাকে, এই ফ্রেমগুলো আমরা কীভাবে বাঁধবো, এ টু জেড আগের যদি ভিডিও দুটো দেখে থাকেন তাহলে এই বক্সে মাছি কতগুলো আছে, আবার রানী মাছিও কীরকম আছে, সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখেন প্রথম অবস্থায় আমাদের যে মৌ বক্সটি আছে, এই মৌ বক্সটি আমরা মাছি ধরেছি। মাছি ধরে বক্সতে রাখার পর পরবর্তীতে 2-3 দিন যখন হয়ে যায়, তখন আমরা রাত্রিবেলা আমাদের এই কুইন গেটের সামনে যে আলাদা একটি নেট দেখতে পাচ্ছেন, এই কুইন গেটের সামনে আলাদা একটি নেট ব্যবহার করেছি। এই নেটটি দিলে কি হবে, মানে ভেতরে যে আলো বাতাস যতটুকু এটুকু যাওয়া আসা করবে, কিন্তু মৌমাছির কোনো ধরনের ক্ষতি হবে না। আর মশারি দিয়ে আমরা ভালো একটা মশারি নিয়ে সেই মশারিটুকু কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই মশারি দিয়ে পুরো বক্সটি সেট করে দিয়েছি এবং সুতা দিয়ে পর্যাপ্ত পরিমাণ বেঁধে দিতেছি। এবং সুতা দিয়ে পর্যাপ্ত পরিমাণ বেঁধে দিলে কি হবে, আপনাদের মৌ বক্সগুলো যদি কোনো কারণে ধাক্কা পায়, কোনো কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে যদি কোনো কারণে উপরে ঢাকনা বা কুইন গেটটি যদি সরে যায়, সেক্ষেত্রে যদি মৌমাছি বাইর হয়, মৌমাছি যেন বাইর হতে না পারে, ফুল নিরাপদ রাখার জন্য আমরা পুরো বক্সটি আলাদা করে মশারি দিয়ে আরও ভালোভাবে পেঁচিয়ে নিতেছি। এই জায়গায় আমরা মশারি ব্যতীত অন্য কোনো ধরনের নেট বা অন্য কোনো ধরনের জাল ব্যবহার করব না, কারণ অন্য ধরনের নেট বা মোটা কাপড় বা এরকম কোনো কিছু ব্যবহার করলে মৌমাছির আলো বাতাস পাবে না, পরবর্তীতে মৌ বক্সগুলো গরমের কারণে সমস্যা হবে, আমরা এই সমস্যার সম্মুখীন যেন না হয়, যার কারণে আমরা আমাদের বক্সগুলো মশারি দিয়ে আলাদাভাবে ভালোভাবে বেঁধে দিতেছি। এবং কুইন গেটের সামনে নেট থাকায় মৌমাছিগুলো কুইন গেট বেয়ে বাইরে হতে পারবে না এবং বক্সের ভেতরেই থেকে যাবে। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা দেখেন মৌ বক্সটি মূলত ভালোভাবে বাঁধার পর বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে, এই মৌমাছিগুলো এসে বাক্সের সামনে একটু ভিড় জমাইতেছে, কারণ কুইন গেটটা লাগালেও হালকা পরিমাণ একটু লুজ থাকায় বা উপরে নেটটা থাকায় কিছু মৌমাছি বাইরে বাইর হয়ে যায়, কিন্তু জুলুম থাকায় আমরা মৌ বক্সটি ওইরকমভাবে যে মৌমাছিগুলো বাইরে আছে ওগুলো আসলে সঠিকভাবে ঢোকাতে পারিনি। মূলত অল্প কিছু পরিমাণ মাছি বা 10-12 কি 15 এরকম পরিমাণ মাছি মূলত বাইরে থাকে, তখন আমরা ফুল বক্সটি সেট করি। আপনারা দেখেন অটোর মাধ্যমে আমরা বাছের করে যাইতেছি যে জায়গাটির মধ্যে মৌমাছি বাসের মধ্যে উঠাই দেব, সেই বাসের মধ্যে উঠাই দেওয়ার জন্য আমরা আলাদা একটা অটো নিয়ে সেই অটোই করে আমরা যাইতেছি মৌ বক্সটি ধরে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন পুরো যে বক্সটি আছে, মূলত এই বক্সের ভিতরে বা আমাদের হাতে এখন যে বাক্স দুটি দেখতে পাচ্ছেন, পুরো বক্স দুটি আমাদের রেডি করে আমরা নিয়ে যাইতেছি। এবং ওর পাশাপাশি সাথে দেখেন ছোট ছোট যে দুটো আলাদা বাক্স আছে, মূলত ব্রুক চাম্বার আমরা কমপ্লিট করে দিয়েছি, সুপার বক্স দুটো শুধু নিয়েছি। আর আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের এখন যে বক্স দুটো দেখতে পাচ্ছেন, এই বক্স দুটো মূলত উপরের যখন সুপার বক্স যে দুটো, ওই দুটো আমরা আলাদাভাবে দিয়েছি এবং ব্রুক চাম্বারগুলোর মধ্যে মাছি কমপ্লিট করে দিয়েছি। মূলত যারা নতুন তারা আসলে মৌমাছি সহকারে বক্স ক্রয় না করাটাই সবথেকে ভালো হয়, কিন্তু যে জায়গাটির মধ্যে মৌমাছি যারা নিতেছে বা মৌমাছিটি যারা সংগ্রহ করতেছে তারা মূলত একটি গার্ডেনের মধ্যে লাগাবে বা একটি বড় কোম্পানি, সেই কোম্পানির ভিতরে যে ফুল বাগান থাকে
সেই ফুল বাগানের মধ্যে মূলত বক্স দুটি রাখবে, যে শখের বসে, যার কারণে আমরা বক্স দুটি দিয়েছি। দেখেন আমাদের অলরেডি বাস চলে এসেছে, একটু দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাস যখন চলে আসে তখন আমাদের আলাদা যে ডিকিগুলো থাকে এগুলোর মধ্যে আমরা মৌমাছিটি তুলে দেই, এবং তুলে দেওয়ার পর কত সুরক্ষিতভাবে যেন নিয়ে যায় সেক্ষেত্রে আমরা কথা বলি। এবং ভালোভাবে একটু খেয়াল করে দেখেন মৌমাছিগুলোর কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছায়। আমরা মূলত এভাবেই মৌমাছিগুলো পাঠিয়ে দিই। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, বাসটি অলরেডি আমাদের চলে গেছে, আমরা এখন পরবর্তীতে সকাল হওয়ার অপেক্ষা। আমরা সকাল হওয়া পর্যন্ত ওয়েট করব এবং দেখব। আপনারা দেখেন অলরেডি আমাদের সকাল হয়ে গেছে, এবং বাসই যখন পৌঁছায় যায় অনেক ভোরে, তখন সেই লোকগুলো এসে বা সুপারভাইজারের নাম্বার দেয়, তাদের সাথে কন্ট্যাক্ট করে কখন পৌঁছাবে না পৌঁছাবে সম্পূর্ণ বিষয় ডিটেলস তারা জানতে পারে। পরবর্তীতে যখন মৌমাছি দুটো পৌঁছায়, পৌঁছানোর পর যখন তারা এইরকম ফুল বাগান দেখেন, কত সুন্দর বা কত বিশাল একটি ফুল বাগান তারা তৈরি করেছে, এবং সেই ফুল বাগানের মধ্যে অনেক সুন্দরভাবে তারা যেন মৌমাছির কোনো ক্ষতি না হয় বা পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে সেই দিক খেয়াল রেখে তারা বক্সটি সুন্দরভাবে বসিয়ে দিতেছে। যাদের মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।